डियर स्टूडेंट सरकारी काजी मालमुल्ला के एम कलेज भांगा फरीदपुर ऑनलाइन क्लास थे तुम्हारे स्वागत। आज हमें उच्च माध्यमिक श्रेणी आईसीटी विषय चतुर्थ अध्याय आलोचना करब और आलोचनार प्रतिपाद्य विषय हे एचटीएमएल टैग सम्पर्क और एचटीएमएल टैगर माध्यम क्यों को शब्द व संख्या के अल्फाबेट अक्षर के क्यों बड़ो कर क्यों छोटो बोल्ड कर अंडरलाइन करा बिग करा सुपरस्क्रिप्ट सबस्क्रिप्ट क्यों करेंगे आज प्रैक्टिकल माध्यम तुम्हारे देखो। तुम्हारा आशा रखी खाता कलम नहीं झटपट बसे पड़े और क्लास टी मनोज सहकारे देखें। तेल चलो आप प्रैक्टिकल फिर जा प्रथम एचटीएमएल टैग पढ़ते हुए प्रथम नोटपैड जो हमें नोटपैडी एखान डेस्कटपर मध्य दिए रेखे ये आर अल प्रोग्राम एक्सेसरीज थे हमें नोटपैड जो पर सरसिंग डेस्कटप क्षा करते हमें एक क्षेत्र डेस्कटपे एचटीएमएल टैग एने रेखे नोटपैडी डेस्कटपे एने रेखे एखान टैग लेखा शुरू करब। प्रथम नोटपैडर ऊपर डबल क्लिक कर ल्लिक करारे एखे एक सदा पेज प्रदर्शित हो सदा पेजर मध्य ही विभिन्न धरण टैग लिखब और ये टैग लेखार क्षेत्र एचटीएमएल जो कोडगुलो एगुलो लिखब जे कोडगुलो लिखब से कोडर माध्यम कोनो अक्षर के स्मॉल करा बिग करा बोल्ड करा इटालिक करा अंडरलाइन करा सुपरस्क्रिप्ट सबस्क्रिप्ट ये सकल विषय आमरा किभावे करे सेगुलो तुले देब। ताहले आमरा एखाने एखान थेके लेखाटा शुरू करब ये फाइलटाके नोटपैड जे पेजटा आछे पेजटाके आमरा इच्छा करले बड़ो करे निते पारि। ताहले आमरा एखान थेके बड़ो करले देखते एक समस्या आमरा परवर्तीते एटा बड़ो करब। एखन एचटीएमएल कोड गुले लिखी प्रिय शिक्षार्थी आमरा जानी जे एचटीएमएल कोड करते हले प्रथमेई आमादेर कि करते हबे एचटीएमएल टैग गुले लिखते हबे। प्रथमेई लिखते हबे एंगल ब्रैकेटेर मध्ये एचटीएमएल एंगल ब्रैकेट एचटीएमएल एचटीएमएल एंगल ब्रैकेट शेष एरपे जब पर लाइन हेड अपने ये लिख ले अथवा एक घट टैप दिए लिखले लेखाटा देखते भलो लगे। तपर लिखो टैग एंगल ब्रैकेट मध्य लिखब हेड हेड एंगल ब्रैकेट शेष एब लिखब टाइटल 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 की लिखब आप टाइटल जे लेखाटा लिखब से एखे जेमन दिस इज ए फॉर्मेटिव टैग लेखा आटे लिखी
আর যে কোনো কিছু লেখা যেতে পারে যেহেতু আমরা ফরম্যাটিং ট্যাগ লিখব সেই জন্য আমরা এইটাই লিখি দিস ইজ এ ফরম্যাটিং ট্যাগ দিস ইজ এ ফরম্যাটিং ট্যাগ এরপর টাইটেলটা ক্লোজ করে দেব আর ক্লোজিং এর বেলায় আমরা জানি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে একটি রাইট স্ল্যাশ দেব রাইট স্ল্যাশ দেওয়ার পরে তারপর টাইটেলটা শেষ করে দেব ক্লোজ করে দেব টাইটেল ক্লোজ এরপরে হেড ক্লোজ করে দেব আমরা জানি যে ক্লোজিং এর ক্ষেত্রে অ্যাঙ্গেল ব্র্যাকেট পর একটা রাইট স্ল্যাশ দিতে হবে হেড ক্লোজের পর এবার বডি আমরা জানি যে যে কোনো লেখার ক্ষেত্রে আমরা কি করি বডি অংশটা দিই এই বডির মধ্যে আমরা যাবতীয় হচ্ছে কার্যক্রমগুলো চালাবো সেগুলি বডির মধ্যেই উঠবে তাহলে বডি বডির মধ্যে আমরা কি লিখবো পরের লাইনে যাই প্যারাগ্রাফ পরেরটি ট্যাগ করলে আমরা পি দিয়া পি দ্বারা প্যারাগ্রাফ বোঝায় পি লিখলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ এরপর বি বিতে কি বোঝায় বিতে বোঝায় বোল্ড বোল্ড তাহলে আমরা এখানে লিখব বি বি পরে লিখব বোল্ড বোল্ড বি ক্লোজ বি ক্লোজ করে দিলাম এবার পি ক্লোজ পি ক্লোজ মানে প্যারাগ্রাফ ক্লোজ এরপর আবার পি শুরু যেহেতু প্যারাগ্রাফ প্রত্যেকটাই আমরা পি দ্বারা শুরু করব আমরা প্রত্যেকটাকে একটা করে ট্যাব দিয়া সামনে দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে এবার বোল্ড গেল বোল্ডের পর করবো আমরা ইটালি উপর থেকে আমরা ইচ্ছা করলে এই পিটা এটা ইয়ে করে নিয়ে আসতে পারি কপি করে নিয়ে আসতে পারি কপি করে নিচে পেস্ট করে দিতে পারি পি পির পরে ইটালি আইতে ইটালি আই এরপরে ইটালি 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 এবার আইটা ক্লোজ করে দেব ক্লোজ আই ক্লোজ আই এরপর পি ক্লোজ পি ক্লোজ করে দিলাম এরপরে করব আন্ডারলাইন একইভাবে পি তারপরে ইউ তারপর আন্ডারলাইন আন্ডারলাইন এবার ক্লোজ করব ইউ ইউ ক্লোজ পি ক্লোজ পি ক্লোজ আন্ডারলাইনের কাজ হয়ে গেল এবার করবো বিগ এর কাজ বড় বিগ
বি তাহলে পি প্যারাগ্রাফ দেই প্যারাগ্রাফ এরপরে বি লিখব বি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এরপর বি বিগের পরে এবার আসবো আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে আমরা আবার লিখব বি বিগ লিখলাম এবার ক্লোজ করে দেব বিগ ক্লোজ বিগ ক্লোজ বিগ ক্লোজ পি পি এবার বিগের কাজ হয়ে গেল এবার আমরা করব স্মল লেটার্স ঠিক একইভাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ স্মল স্মল রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবার স্মল স্মল ক্লোজ করবো স্মল রাইট স্ল্যাশ স্মল ক্লোজ প্যারাগ্রাফ ক্লোজ প্যারাগ্রাফ এবার আমরা করবো সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ প্রথম সাবস্ক্রিপ্টের কাজ করি অ্যাঙ্গেল ব্র্যাকেট পি এইচ এইচ সাব সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট টু সাবস্ক্রিপ্টে বসাবো হলো টু নিচে যাবে লেখাটা নিচে যাবে সাবস্ক্রিপ্ট টু অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিং সাব সাব অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ ও ক্লোজিং ট্যাগ পি এরপর সর্বশেষ বসাবো আমরা সুপার স্ক্রিপ্ট পি পি পরে আমরা লিখব এ উইদিন ব্র্যাকেট এ প্লাস বি
a plus b super superscript sup super superscript 2 2 closing tag sup superscript superscript এবার ক্লোজিং পি এবার যাব আমরা বডি ক্লোজ করে দেব বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ এসটিএমএল ক্লোজ এখানে রাইট স্ল্যাশটা বসে নাই রাইট স্ল্যাশ এবার আমাদের এসটিএমএল ট্যাগ লেখা হয়ে গেল ট্যাগ লেখার পরে আমাদের কাজ হলো ফাইলটা কি করতে হবে সেভ করতে হবে ফাইল সেভ করতে হলে ফাইল মেনুতে যেতে হবে ফাইল মেনু থেকে সেভ বা সেভ অ্যাজ ক্লিক করব আমরা সেভ ক্লিক করলাম এরপর একটা ডায়লগ বক্স আসছে এই ডায়লগ বক্সে আমরা কি করব নাম লিখব ফাইলের নাম লিখব আমরা কি লিখতে চাই যা লিখতে চাই সেটি হবে আমরা লিখি তাহলে যেহেতু অনলাইন ক্লাসে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের নাম দিয়ে একটা দিই স্টুডেন্ট স্টুডেন্ট ডট আমরা জানি যে কোনো HTML ফাইল করতে হলে ফাইলের যে ডকুমেন্ট লিখতে হয় নামটা লিখতে হয় ফাইলের নাম সেই ফাইলের নাম লেখার পরে ডট HTML একটা এক্সটেনশন নাম দিতে হয় ডট HTML স্টুডেন্ট ডট অনলাইন দিই স্টুডেন্ট ডট অনলাইন যেহেতু স্টুডেন্ট নামে আরও ফাইল আছে সেই জন্য আমরা স্টুডেন্ট ডট অনলাইন দিলাম দিয়ে এবার সেভে ক্লিক করব সেভে ক্লিক করলাম করার পরে এবার আমরা ফাইলটা থেকে বের হয়ে যে তারপর দেখব যে ফাইলটা আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল ফাইলটা রান করব রান করার ক্ষেত্রে আমাদের ফাইলটা হয়েছে কি না আমরা ফাইল থেকে বের হয়ে গেলাম এবার ফাইলটা রান করব রান করতে হলে আমাদের কি করতে হবে আমরা ডকুমেন্টসে যাব ফাইল এক্সপ্লোরার এখানে ডাবল ক্লিক করি করার পরে এখানে যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট আমরা ক্লিক করব ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে এবার আমাদের ফাইলটা স্টুডেন্ট অনলাইন স্টুডেন্ট অনলাইনে আসছে ঠিকই কিন্তু দেখা যায় যে ফাইলটার ই হয় নাই সঠিকভাবে রান হয় নাই কারণ এখানে আমাদের এই মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার এইটা সাপোর্ট করেনি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি ফাইলের নাম আবার দিই সেভ অ্যাজ দিই এবার সেভ অ্যাজ এবার ভিন্ন একটা নাম দিই আবার নাম দিয়া নাম দিন এস এইচ এ ওয়াই এম সায়ান ডট এস টি এম এল সায়ান ডট এস টি এম এল অ্যান্ড্রয়েড রেস্টুরেন্ট এবার সেভ দিলাম সেভ দেওয়ার পরে ক্লোজ দিয়ে বের হই বের হইয়া আমরা দেখব যে এবার আসলে নামটা আমাদের ফাইলটা হয়েছে কি না হ্যাঁ
ऐसे नाम टार्सल एक बार डबल क्लिक करी क्लिक है ना डबल क्लिक कर लाम हमारे ये चार्ज से क्या ना देखा जाए बोल्ड टार्सल सुपर स्क्रिप्ट टार्सल और सब स्क्रिप्ट टार्सल তাহলে আমাদের তিনটাই আসছে আর স্মল আসে না বিগ আসে স্মল এবং বিগ এর ক্ষেত্রে অবশ্যই কোথাও কোনো ট্যাগ লেখা ভুল হয়েছে এই ক্ষেত্রে আমাদের ফাইলটা রান করছে কিন্তু আংশিক রান করছে কারণ এই এসটিএমএল এর ক্ষেত্রে ট্যাগ লেখার ক্ষেত্রে যে কোনো একটা সেমিকোলন হোক পয়েন্ট হোক বা যে কোনো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হোক যে কোনো কিছু কোথাও না কোথাও একটা ভুল হয়ে দেখা যাবে ফাইলটা পুরোপুরি রান করবে না আমরা যে ছয়টা কার্যক্রম এখানে চালিয়েছিলাম যে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা এবং সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করা সেই ক্ষেত্রে দেখা গেছে বোল্ড সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই তিনটা আসছে বাকি তিনটা নিশ্চয় কোথাও না কোথাও অ্যাঙ্গেল ব্র্যাকেট হোক বা যে কোনো ট্যাগ লেখা ভুল হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ফাইলটা করা কিছু অংশ সঠিক হয়েছে এবং কিছু অংশ যে কোনো জায়গায় ভুল হয়েছে অর্থাৎ এই লেখা বানান ভুল সেমিকলন ভুল বা স্ল্যাশ রাইট স্ল্যাশ লেফট স্ল্যাশ যে কোনো যেখানে হোক কিছু না কিছু ওই কটার ক্ষেত্রে ভুল হয়েছে যার জন্য আমাদের ফাইলটা পুরোপুরি দেখি যে রান করাটাই আংশিক রান করেছে তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারছি যে কীভাবে আমাদের এসটিএমএল ট্যাগ সম্পন্ন করতে হবে তাহলে তোমরা নিশ্চয়ই আশা রাখি যে তোমরা এগুলা নিশ্চয়ই দেখেছ এবং কীভাবে এসটিএমএল ট্যাগ লিখতে হয় আর ট্যাগের ক্ষেত্রে যে কোনো ভুল হলে অনেক সময় যেটা সঠিক হবে সেটি রান করবে যেটা ভুল হবে সেটা রান করবে না সুতরাং আমাদের আংশিক ভুল হয়েছে সুতরাং আংশিক ভুল হয়েছে বিধায় তিনটা রান করছে তিনটা করে নেয় যে কোনো স্ল্যাশ অবলিক স্ল্যাশ অবলিক বা ব্র্যাকেট যে কোনো জায়গায় ত্রুটি আছে তা বন্ধুরা আজকে এই পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো এবং তোমরা আগামীতে ক্লাসে আরও মনোযোগী হও আল্লাহ হাফেজ